হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের আইবিএল আইস্মার্ট অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে খিদমা ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডে পে করতে পারবেন, অর্থাৎ খিদমা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন এবং প্রিপেড কার্ডে টাকা লোড করতে পারবেন বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি শাওন আপনাদের সাথে থাকবো। সম্পূর্ণ প্রসেসটি জানতে ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কিছুটা অংশ মিস করে গেলে হয়তোবা আপনার সমস্যা হতে পারে, যদি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তবে এই প্রসেসটি সম্পূর্ণ করার জন্য অবশ্যই কিন্তু আপনার আইবিএল আইস্মার্ট এই অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আইস্মার্ট অ্যাপে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। কীভাবে আইবিএল আইস্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সেটা দেখে নিয়ে আপনি আপনার আইস্মার্ট অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়াও ভিজিট করতে পারেন আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ রিলেটেড বিভিন্ন রকম টিউটোরিয়াল রয়েছে, চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। প্রসেসিংটি আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের ভিডিও নতুন নতুন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তার জন্য হচ্ছে প্রথমেই আমরা আইবিএল আইস্মার্ট এই অ্যাপটিতে লগ ইন করে নেব। আমি অলরেডি লগ ইন করে রেখেছি, আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট থাকলে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখান থেকে হচ্ছে আমরা এই যে রিচার্জ অ্যান্ড পে এই অপশনে যাব। এখানে যাওয়ার পর দেখবেন কয়েকটা অপশন আছে। আপনি যদি খিদমা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে চান সেখানে হচ্ছে এই খিদমা ক্রেডিট কার্ড এই অপশন ট্যাপ করতে হবে, আর যদি প্রিপেইড কার্ড লোড করতে চান সেক্ষেত্রে এই অপশন ট্যাপ করতে হবে। তো আমরা একটি দেখাচ্ছি। তো ধরুন আপনি যদি খিদমা ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে লেখা আছে এখানে ক্রেডিট কার্ড বিল পে এই অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার হবে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট হবে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। দেন হচ্ছে এখানে সিলেক্ট কার্ড এই অপশন থেকে আপনার আদার সিলেক্ট করতে হবে। তার আগে উপর থেকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং আপনার অ্যাকাউন্টে কতটা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে, এগুলো সব ঠিক আছে কিনা। ঠিক থাকার পর সিলেক্ট কার্ড এই সেকশনে আদার সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আপনার কার্ড ফোন নাম্বার, এখানে হচ্ছে আপনার কার্ডের, আপনার কার্ডটি যখন রেজিস্ট্রেশন করেছেন বা কার্ডটি যখন ইস্যু করেছেন তখন যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এগেনস্টে যে অ্যাকাউন্টটি আপনি ওপেন করেছিলেন সেই অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেন হচ্ছে ফার্স্ট সিক্স ডিজিট, অর্থাৎ আপনার কার্ডের প্রথম ছয় সংখ্যা এখানে দিয়ে দিতে হবে, এবং এখানে হচ্ছে লাস্ট ফোর ডিজিট, আপনার কার্ডের শেষের চারটি সংখ্যা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যামাউন্ট বিল পে করতে চান সেই অ্যামাউন্টটি বসিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে, অর্থাৎ ছয় সংখ্যার একটি ওয়ান টাইম পিনকোড আসবে। সেই পিনকোডটি দিয়ে সাবমিট করলে আপনার কার্ডের পেমেন্ট আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কার্ডের পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। তো এই হচ্ছে প্রসেসিং। এবং সেমভাবে আপনি এখানে প্রিপেইড কার্ড সেকশনে গেলে আপনি সেম অপশনগুলো পেয়ে যাবেন। সেম একই প্রসেসিংয়ে আপনি প্রিপেইড কার্ডেও পেমেন্টটি লোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইবিএল আইস্মার্ট অ্যাপটি ব্যবহার করে আপনার খিদমা ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে পারবেন বা প্রিপেইড কার্ডে ফান্ড ট্রান্সফার করে নিতে পারবেন প্রিপেইড কার্ডে ব্যবহার করার জন্য। যদি এখনও ভিডিওটি দেখে মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট করবেন, আমরা সে বিষয়ে আপনাদের রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। আর নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, আপনার ভালো লাগা মন্দ লাগা। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইওরসেলফ, আল্লাহ হাফেজ।